বই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সুবোধ ঘোষের লেখা অযান্ত্রিক বিমলের এক গুইমি যেমনি অব্যায় তেমনি অক্ষয় তার ওই ট্যাক্সিটার পরমায়ু সাবেক আমলের একটা ফোর্ড প্রাগৈতিহাসিক গঠন সর্বাঙ্গে একটা কদর্য দীনতার ছাপ যে নেহাত দায়ে পড়েছে বা জীবনে দেখেনি সে ছাড়া আর কেউ ভুলেও বিমলের ট্যাক্সির ছায়া মাড়ায় না দেখতে যদিও যবু কিন্তু কাজের বেলায় বড় অদ্ভুতকর্মা বিমলের এই ট্যাক্সি বড় বড় চাঁই গাড়ির পক্ষে যাহা অসাধ্য তা ওর কাছে অবলীলা এই দুর্গম অভ্রখনি অঞ্চলের ভাঙাচোড়া ভয়াবহ জঙ্গলি পথে ঘোর বর্ষার রাত্রে যখনই ভাড়া নিয়ে ছুটতে সব গাড়ি নারাজ তখন সেখানে অকুত ভয় এগিয়ে যেতে পারে শুধু বিমলের এই পরম প্রবীণ ট্যাক্সিটি তাই সবাই যখন জবাব দিয়ে সরে পড়ে একমাত্র তখনই শুধু গরজের খাতিরে আসে তার ডাক তার আগে নয় ট্যাক্সি স্ট্যান্ডে সারি সারি জমকালো তরুণ নিউ মডেলের মধ্যে বিমলের বুড়ো ফোর্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমোয় জটায়ুর মতো তার জরা ভার নিয়ে বাস্তবিক বড় দৃষ্টিকটু তালিমারা হুড সামনের আরশিটা ভাঙ্গা তোবড়ানো বনেট কালিঝুলি মাখা পর্দা আর চারটে চাকার টায়ার পট্টি লাগানো সে এক অপূর্ব পাদানিতে পা দিলে মারানো কুকুরের মতো ক্যাচ করে আর্তনাদ করে ওঠে মোটা তেলের ছাপ লেগে সিটগুলো এত কলঙ্কিত যে সুবেশ কোনো ভদ্রলোককে পায়ে ধরে সাধলেও তাতে বসতে রাজি হবে না দরজাগুলো বন্ধ করতে বেশ বেগ পেতে হয় আর যদিও বন্ধ হলো তো তাকে খোলা হয়ে ওঠে দুঃসাধ্য সিটের উপর বসতেই উপবেশকের মাথায় আর মুখে এসে লাগবে ওপরের দড়িতে ঝোলানো বিমলের গামছা নোংরা গোটা দুই গেঞ্জি আর তেল চিটচিটে আলোয়ান বিমলের গাড়ির দুরায়ত ভৈরব হর্ষ শোনা মাত্র প্রত্যেকটি রিকশা সভয়ে হয়ে রাস্তার শেষ কিনারায় সরে যায় অতি দুঃসাহসী সাইকেলওয়ালারও বিমলের ধাবমান গাড়ির পাশ কাটিয়ে যেতে বুক কাঁপে রাত্রির অন্ধকারে একবার দেখা যায় দূর থেকে যেন একটা একচক্ষু দানব অট্টোহাস্যে হা হা করে তেড়ে আসছে বুঝতে হবে ওইটি বিমলের গাড়ি হেডলাইটের আলো নির্বাণপ্রাপ্ত আলগা আলগা শরীরের গাঁটগুলো যে কোনো সময় বিস্ফোরকের মতো শতধা হয়ে ছিটকে পড়তে পারে সবচেয়ে বেশি ধুলো ওড়াবে পথের মোষ খ্যাপাবে আর কানফাটা আওয়াজ করবে বিমলের গাড়ি তবু কিছু বলবার জন্যই বিমলকে চটাং চটাং মুখের উপর দু কথা উল্টে শুনিয়ে দেবে মশাই বুঝি কোনো নোংরা কর্ম করেন না চেঁচান না দৌড়ান না যত দোষ করেছে বুঝি আমার গাড়িটা কত রকমই না বিদ্রুপ আর বিশেষণ পেয়েছে এই গাড়িটা বুদ্ধা ঘোড়া খোড়া হাঁস কিন্তু বিমলের কাছ থেকে একটা আদুরে নাম পেয়েছে এই গাড়ি জগদ্দল এই নামেই বিমল তাকে ডাকে তার ব্যস্তত্রস্ত কর্মজীবনের সুদীর্ঘ পনেরোটি বছরের সাথী এই যন্ত্র পশুটা সেবক বন্ধু আর অন্নদাতা সন্দেহ হতে পারে বিমল তো ডাকে কিন্তু সাড়া পায় কি এটা অন্যের পক্ষে বোঝা কঠিন কিন্তু বিমল জগদ্দলের প্রতিটি স্বাদ আহ্লাদ অভিমান এক পলকে বুঝে নিতে পারে ভারী তেষ্টা পেয়েছে না রে জগদ্দল তাই হাঁসফাশ করছিস দাঁড়া বাবা দাঁড়া জগদ্দলকে রাস্তার পাশে একটা বড় বটগাছের ছায়ায় থামিয়ে বিমল কুয়ো থেকে বালতি ভরে ঠান্ডা জল আনে রেডিয়েটরের মুখে ঢেলে দেয় বিমল বক বক করে চার পাঁচ বালতি জল খেয়ে জগদ্দল শান্ত হয় আবার চলতে থাকে এ ট্যাক্সির মালিক ও চালক বিমল স্বয়ং আজ নয় একটানা পনেরো বছর ধরে স্ট্যান্ডের এক কোণে তার সব দৈন্য আর জরা ভার নিয়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে বুড়ো জগদ্দল পাশে হাল মডেলের গাড়িটার সুমসৃণ ছাইরঙা বনেটের উপর গা এলিয়ে বসে পিয়ারা সিং বিমলকে টিটকারি দিয়ে কথা বলে আর কেন এ বিমল বাবু এবার তোমার বুড়িকে পেনশন দাও হুম তারপর তোমার মতন একটা চটকদার হাল মডেল বেশে রাখি বিমল শটান উত্তর দেয় পিয়ারা সিং আর কিছু বলা বাহুল্য মনে করে কারণ বললেই বিমল রেগে যাবে আর তার রাগ বড় বুনো ধরনের কার্তিক পূর্ণিমায় একটা মেলা বসবে এখান থেকে মাইল বারো দূরে সেখানে আছে নরসিংহদেবের বিগ্রহ নিয়ে এক মন্দির ট্যাক্সি স্ট্যান্ডে যাত্রীর ভিড় চটপট ট্যাক্সিগুলো যাত্রী ভরে নিয়ে হুশ করে বেরিয়ে গেল শূন্য স্ট্যান্ডে একা পড়ে থেকে শুধু ধুকতে লাগলো বুড়ো জগদ্দল কে আসবে তার কাছে যার ওই প্রাগৈতিহাসিক গঠন আর পৌরাণিক সাজসজ্জা গোবিন্দ এসে সমবেদনা জানিয়ে বলল কী বিমল বিমলবাবু একটাও ভাড়া পেলে না না তবে তবে আর কি এর শোধ তুলব সন্ধ্যায় ডবল ওভারলোড নেব যা থাকে কপালে ও করে আর কদিন কারবার চলবে বরং এইবার আর দেরি না করে জগদ্দলকে এক্সচেঞ্জে দিয়ে ঝরিয়া থেকে আনিয়ে নাও মগনলালের গাড়িটা তোফাত ছ সিলিন্ডার সিডান সত্যি আরে যেতে দাও কে অত ঝঞ্ঝাট করে বলো এটা হলো ঝঞ্ঝাট আর নিত্যে এই লুকিয়ে পাকিয়ে ওভারলোড নেবার হয়রানি সেটা ঝঞ্ঝাট নয় না ভাই যেতে দাও ওসব কথা নাও বেড়ি খাও গোবিন্দ চুপ করে গেল জগদ্দলের প্রসঙ্গ পরের মুখে আলোচনা বিমল কোনোদিনই বরদাস্ত করে না চেপে যাওয়াই ভালো নইলে এখনই হয়তো একটা পপ ভাষা ব্যবহার করে বসবে বাজে কথায় মন না দিয়ে বিমল ক্যানস্তারা ভরে জল নিয়ে এলো পিচকারি দিয়ে বুড়ো জগদ্দলের ধুলো কাদা ধুতে লেগে গেল হামা দিয়ে গাড়িটার তলায় ঢুকে চিত হয়ে শুয়ে পিচকারির জল ছড়ায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখে টাইরডের গলায় গোবরের দাগটা গেল কিনা না ডিফারেন্সিয়ালের পেটটা নেতা দিয়ে ঘষে ঘষে চকচকে করে ফেলে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আহ হুটটা বেজায় পুরনো দু জায়গায় ফেটে মস্ত বড় দুটো ফাঁক হা হয়ে রয়েছে কি করব জগদ্দল এবার তালি নিয়েই কাজ চালা আসছে পুজোয় কটা ভালো রিজার্ভ পেলে তোকে নতুন রেক্সিনের হুট পড়াবো নিশ্চয়ই জগদ্দলের প্রসাধন এখানেই ক্ষান্ত হয় না পকেট হাতরে বিমল শেষ দোয়ানিটা বার করে কেরোসিন তেল কিনে এনে বল্টুগুলোর মোর্চে মুছতে লেগে যায় গৌরে সে বলে কী হচ্ছে বিমলবাবু ভাঙা মন্দিরে চুনকাম বিমল বিশ্রীভাবে মুখ বিকৃত করে খেঁকিয়ে ওঠে সোজা কেটে পড়ো না রাজা এখান থেকে কে তোমায় ধক ধক করতে ডেকেছে বিমল এইটাই বুঝে উঠতে পারে না যে তার এসব প্রাইভেট ব্যাপারে অপরে এত মাথা ঘামাতে আসে কেন পিয়ারা সিং যেন হেসে গড়িয়ে পড়ে গাড়ি বি ঘরকে কারবার ডুবতে বসেছে তবু বিমলের ওই এক রোগ এই কুদৃশ্য বুড়ো গাড়িটার উপর একটা উৎকট মায়া তার কারবারি বুদ্ধিকেও দিয়েছে ঘুলিয়ে তা না হলে এত বড় চশক কৃপণ বিমল যে ধান বাদে পুরীর দামটা বেশি বলে দিনটা উপশে কাটিয়ে পরদিন গয়ায় ফিরে সস্তা দরে দুগুণ খাওয়া খায় সেই বিমল অকুণ্ঠ হাতে এই গাড়ির পিছনে খরচ করে চলেছে ভসে ঘি ঢালছে বুলাকি পাগলারও এমনি ধরনের স্নেহান্ধতা ছিল তার একটা ভাঙা টিনের গামলার উপর নিজে বসে বৃষ্টিতে ভিজত কিন্তু ছাতা দিয়ে সযত্নে ঢেকে রাখত তার ভাঙা গামলাটিকে সন্ধ্যের আবছা অন্ধকার নেমে এলো দোকানগুলোতে দু একটা পেট্রোম্যাক্স বাতি উঠলো জ্বলে ময়রা দোকানের উনুন থেকে পুঞ্জ পুঞ্জ ধোঁয়া ছড়িয়ে পড়ে অন্ধকারটা আরও পাকিয়ে তুলল অদূরে ট্রাফিক পুলিশটাকেও একটু আনমনা দেখাচ্ছে পোঁটলা পুঁটলি নিয়ে একদল চাষি গেরস্থ আসছে এই দিকে দূর দেহাতের যাত্রী সব এই তো শুভলগ্ন বিমল হাঁকল গলা নয়তো চঙবিশেষ চলাও চালাও রামগড় রাঁচি নয়সারাই মজুদগঞ্জ চিত্রপুর ঝালদা কনসেশন রেট কনসেশন আগন্তুক যাত্রী দলের কানের ভেতর দিয়ে মরমে পৌঁছালো এ ডাক কনসেশন রেট কিন্তু সংখ্যায় চোদ্দ জন বুড়ো জগদ্দলের উদর গহ্বরে ছজনের স্থানে ঠেসে দিল চোদ্দ জনকে হুবু ক্যাঙ্গারুর পেটে কার সাধ্য বোঝে বাইরে থেকে কটি জীব সেখানে প্রচ্ছন্ন ক্ষিপ্র হাতে ঘুরিয়ে দিল স্টার্টিং হ্যান্ডেল মাত্র দু তিন পাক মত্ত সিংহের মতো বুড়ো জগদ্দল গর্জে উঠল পানের দোকানে লাল জলের বোতলগুলো কেঁপে উঠল ঠুং ঠুং করে হর্নের বিলাপে বাজার মাত করে এক টুকরো কালবশেখীর মতো জগদ্দল স্ট্যান্ড ছেড়ে ডাইনের সড়ক ধরে উধাও হয়ে গেল হ্যাঁ একখানা গাড়ি গেল বটে পানওয়ালা বলল আজব এক চিজ আর বিমল ট্যাক্সি এই হলো বিমলের নিত্যদিনকার সংক্ষিপ্ত কর্মসূচি জগদ্দলের বিরুদ্ধে সমস্ত দুনিয়াটা ষড়যন্ত্র করছে এই রকম একটা সংশয় বিমলের মনে দৃঢ়মূল হয়ে গেছে দেখে আর আশ্চর্য হয় উড়ন্ত চিলগুলো বেছে বেছে ঠিক জগদ্দলের মাথার উপর মলত্যাগ করে পথচারী লোকেরা পান খেয়ে হাতের চুনটি নিঃসংকোচে জগদ্দলের গায়ে মুছে দিয়ে সরে পড়ে স্ট্যান্ডে আরও তো ভালো মন্দ সাতাশটা গাড়ি রয়েছে তাদের তো কেউ এত অশ্রদ্ধা করতে সাহস করে না জগদ্দলি বা কার পাকা ধানে এমন মই দিল জগদ্দল বিমল আস্তে আস্তে ডাকে স্নেহে দ্রব হয়ে আসে তার কণ্ঠস্বর তার সকল মমতা রক্ষা কবচের মতো জগদ্দলকে যেন সমবেত অভিশাপ আর নিত্য গঞ্জনা থেকে আড়াল করে রাখতে চায় কোচ জগদ্দল আমি আর তুই আছি একটা সুদর্বিত চ্যালেঞ্জ ঘোষণা করে বিমল বেপরোয়াভাবে বিড়িতে জোরে জোরে টান দিয়ে যেন প্রতি সংগ্রামের জন্য প্রস্তুত হয়ে নেয় ঝড় ঝঞ্ঝা নিয়ে এক আধটা দুর্দিনও আসে আকস্মিক আধিব্যাধি মেরামত থাকে তাই প্রত্যেক গাড়ি আধবার কামাই দিতে বাধ্য কিন্তু জগদ্দলের উপস্থিতি ছিল সূর্যোদয়ের চেয়েও নিয়মিত ও নিশ্চিত সমব্যবসায়ী ট্যাক্সি চালক মহলে এও একটা ঈর্ষার কারণ হতে পারে বিমলের তাই বিশ্বাস একটা খুন খুনে বুড়ো যদি দিনের পর দিন অনায়াসে লাভ ডন কুস্তি মেরে বেড়ায় কোন জোয়ান না তাকে হিংসে করে জগদ্দলকে নিয়ে এই সহেতুক গর্বে বিমল ফুলে থাকত সর্বদা জগদ্দল তার গত পনেরো বছরের বিলাস ব্যাসনের দুর্দিনে নিত্য সহচর একাগ্র সেবায় তাকে পরিপুষ্ট করে এসেছে দেব নরসিংহের কাছে কত লোক কত বিচিত্র মানত করে কত রূপংদেহি যশদেহি বিমল দুপয়সার ফুল বাতাসা নরসিংহের পায়ের কাছে রাখে মনে মনে ধ্বনিত হয় একান্ত প্রার্থনা সামান্য একটু দাবি হে বাবা জগদ্দল যেন বিকল না হয় এ বয়সে আর আমায় সঙ্গীহীন করো বাবা দোহাই লোকটাও একটা যন্ত্র বেঙ্গলি ক্লাবে আলোচনা হয় নইলে পনেরো বছর ধরে অহর্নিশী মোটর ধ্যান এ মানুষের সাধ্য নয় বিমল নিজেই বলে পোড়া পেট্রোলের গন্ধে ওর কেমন বেশ একটু মিঠে মিঠে নেশা লাগে আমিও যন্ত্র বেঙ্গলি ক্লাব বলেছে ভালো বিমল খুশি হয়ে মনে মনে হাসে কিন্তু জগদ্দলে যে মানুষের মতো এ তত্ত্ব বেঙ্গলি ক্লাব বোঝে না এইটাই যা দুঃখ এই কম্পিটিশনের বাজারে এই বুড়ো জগদ্দলিত দিন গেলে নিদেন দুটি টাকা তার হাতে তুলে দিচ্ছে আর তেল খায় কত কম গ্যালনে সোজা বাইশটি মাইল দৌড়ে যায় বিমল গরিব জগদ্দল যেন এটুকু বোঝে আরবি ঘোড়ার মতো প্রমত্ত বেগে জগদ্দল ছুটে চলেছে রাঁচির পথে সাবাস তার দম দৌড় আর লোড টানার শক্তি কম্পমান স্টিয়ারিং হুইলটাকে দুহাতে আঁকড়ে বুকে ঠেকিয়ে বিমল ধরে আছে অনুভব করছে দুশীল জগদ্দলের প্রাণ শিহর কনকনে মাঘি হাওয়া ইস্পাতের ফলার মতো চামড়া চেয়েছে চলে যাচ্ছে মাথায় জড়ানো কমফোর্টারটা দোকানের উপর দিয়ে টেনে নামিয়ে দিল বিমলের বয়স হয়েছে আজকাল ঠান্ডা ফান্ডা সহজেই কাবু করে দেয় সুমুখে পড়ল একটা পাহাড়ি ঘাট এই সুবিসর্পিত চড়াইটা জগদ্দল রুষ্ট চিতাবাঘের মতো একদমে গো গোঁ করে কতবার পার হয়ে গেছে সেদিনে অভ্যস্ত বিশ্বাসে ঘাটের কাছে এসে বিমল চাপল এক্সিলেটার পুরো চাপ জগদ্দল পঞ্চাশ গজ এগিয়ে খং খং করে কোঁকিয়ে উঠল যেন তার বুকের ভেতর কটা হাড় সরে গিয়েছে উৎকর্ণ হয়ে বিমল শুনল সে আওয়াজ না ভুল নয় সেরেছে আজ জগদ্দল পিস্টন ভেঙে গেছে কদিন পরে মাঝপথে এমনি আকস্মিকভাবে বেয়ারিং গলে গিয়ে একটা বড় রিজার্ভ নষ্ট হয়ে গেল তারপর একটা না একটা উপসর্গ লেগেই রইল এতদূর দূর হয়তো ওটা আসে আজ ফ্যান বেল্ট ছেড়ে কাল কার্বোরেটরে তেল পার হয় না পরশু প্লাগুলো অচল হয়ে পড়ে শর্ট সার্কিট হয় এত বড় বিশ্বাসের পাহাড়টা শেষে বুঝি টলে উঠল বিমল কদিন থেকে অস্বাভাবিক রকমের বিমর্ষ এদিক সেদিক ছোটাছুটি করে বেড়ায় জগদ্দলেরও নিয়ম ভঙ্গ হয়েছে স্ট্যান্ডে আসা বাদ পড়ছে মাঝে মাঝে উৎকণ্ঠায় বিমলের বুক দূর দূর করে তবে কি শেষে সত্যি জগদ্দল ছুটি নেবে না আমি আছি জগদ্দল তোকে সারিয়ে টেনে তুলবই ভয় নেই মোটর বিশারদ পাকা মিস্ত্রি বিমল প্রতিজ্ঞা করল কলকাতায় অর্ডার দিয়ে আনালো প্রত্যেকটি জেনুইন কবজা নতুন ব্যাটারি ডিস্ট্রিবিউটর এক্সেল পিস্টন সব আনি ফেলল অকৃপণ হাতে শুরু হল খরচ প্রয়োজন বুঝলে রাতারাতি তার করে জিনিস আনায় রাত জেগে খুটখাট মেরামত পার্টস বদল আর তেল জল চলছে জগদ্দলকে রোগে ধরেছে বিমল প্রায় খেপে উঠল অর্থাভাব বেঁচে ফেলল ঘড়ি বাসনপত্র তক্তপোষ্টা পর্যন্ত সর্বস্ব তো গেল যাক পনেরো বছরের বন্ধু জগদ্দল এবার খুশি হবে সেরে উঠবে খুব করা গেছে যাহোক এবার নতুন হুড রং আর বার্নিশ পড়লে একখানি বাহার খুলবে বটে রাত্রি দুপুরে জগদ্দলকে গ্যারেজে বন্ধ করবার সময় বিমল একবার আলো তুলে দেখে নিল খুশি উপচে পড়ল তার দু চোখে এই তো বলিহারি মানিয়েছে জগদ্দলকে কদিনের অক্লান্ত সেবায় জগদ্দলের চেহারা গেছে ফিরে দেখাচ্ছে যেন একটি তেজি পেশিওয়ালা পালোয়ান এই ইশারায় দঙ্গলে ভিড়ে যেতে প্রস্তুত হাত মুখ ধুয়ে শুয়ে পড়ল বিমল বড় পরিশ্রমের চোট গেছে কদিন কিন্তু কি আরামিনা লাগছে ভাবতে জগদ্দল সেরে উঠছে কাল সকালে সগরজনে নতুন হর্নের শব্দের সচকিত করে জগদ্দলকে নিয়ে যখন স্ট্যান্ডিগি দাঁড়াবে বিস্ময়ে হতবাক হবে সব আবার জ্বলবে হিংসেতে হঠাৎ বিমলের ঘুম ভেঙে গেল শেষ রাত্রি তবু নিরেট অন্ধকার ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে ধড়ফড় করে উঠে বসল বিমল জগদ্দল ভিজছে না তো গ্যারেজের টিনের ছাদটা যা পুরনো কত ফুটো ফাটাল আছে কে জানে কোনো ফাঁকে ইঞ্জিনে জল ঢুকলে হয়েছে আর কি বডির নতুন পালিশটাকে সেফ ঘা করে দেবে হ্যারিকেনটা জ্বালিয়ে নিয়ে গ্যারেজে ঢুকে প্রায় চেঁচিয়ে উঠল হায় হায় ছাদের ফুটো দিয়ে ঝপঝপ করে বৃষ্টির জল ঝরে পড়ছে ঠিক ইঞ্জিনের ওপর দৌড়ে শোবার ঘর থেকে নিয়ে এলো তার বর্ষাতিটা টেনে আনলো বিছানার কম্বল শতরঞ্জি চাদর ইঞ্জিনের ভেজা বনেরটা মুছে ফেলে কম্বলটা চাপিয়ে দিল তার উপর বর্ষাতিটা শতরঞ্জি আর চাদর দিয়ে গাড়িটার সর্বাঙ্গ ঢেকে দিয়ে নিজেও ঢুকে পড়ল ভেতরে নতুন নরম গদিটার উপর গুটিসুটি মেরে বিমল শুয়ে পড়ল আরামে তার দু চোখে ঘুম ঢলে এলো নেমে পরদিনের ইতিহাস স্ট্যান্ডের উদ্গ্রীব জনতা জগদ্দলকে ঘিরে দাঁড়ালো যেন একটা অঘটন ঘটে গেছে স্তুতিমুখর দর্শকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল বিমলের অপূর্ব মিষ্টি প্রতিভার নিদর্শন বিমল টেনে টেনে কয়েকবার হাসল কিন্তু কেমন যেন একটু অস্বচ্ছ সে হাসি একটা শঙ্কার ধূসর স্পর্শে আবিল বিমলের মন গেছে ভেঙে জগদ্দল চলছে সত্যি কিন্তু কই সেই স্টার্ট মাত্র শক্তির উচ্চকিত ফুকার সেই দর্পিত হৃষাধ্বনি আর দুরন্ত বন্য গতি শহর থেকে দূরে একটা মাঠের ধারে গিয়ে বিমল বেশ করে জগদ্দলকে পরীক্ষা করে দেখল চল বাবা জগদ্দল একবার পক্ষীরাজের মতো ছাড়তো পাখা চাপল এক্সিলেটার না বৃথা জগদ্দল অসমর্থ ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকটি গিয়ার পরপর পাল্টে টান দিল শেষে রাগ চড়ে গেল মাথায় চল নইলে মার্বল আথি অক্ষম বৃদ্ধের মতো জগদ্দল হাঁপিয়ে হাঁপিয়ে খানিক দূর দৌড়ল আদর বোঝে না কথা বোঝে না শালা লোহার বাচ্চা নির্জীব ভূত বিমল সত্যি সত্যি ক্লাচের উপর সজরে দুটো লাথি মেরে বসল বিমলের রাগ ক্রমশ বাড়ছে সেই বুনো রাগ আজ শেষ জবাব জেনে নেবে সে জগদ্দল থাকতে চায় না যেতে চায় অনেক তো আজ করেছি সে আর নয় রাগে মাথাটা খারাপই হয়ে গেল বোধ বিমল ঠেলে ঠেলে প্রকাণ্ড সাত আটটা পাথর নিয়ে এলো ঘামে ভিজে ঢোল হয়ে গেল তার খাকি কামিজ এক এক করে সব পাথরগুলো গাড়িতে দিল তুলে একেই বলে লোড চল জগদ্দল চলল গাঁটে গাঁটে আর্তনাদ বেজে উঠল ক্যাঁচ ক্যাঁচ করে অসমর্থ আর পারবে না জগদ্দল এই ভার বইতে এইবার বিমল নিশ্চিন্ত জগদ্দলকে জমে ধরেছে এ সত্যি আর সন্দেহ নেই এত কড়া যে জগদ্দলের তাতেও ঘুম ধরল আজ কৃতান্তের কিট আর রক্ষে নেই এইবার দিন ফুরিয়ে সন্ধে নামবে শেষ কড়ি খরচ করেও রইল না জগদ্দল আমি শুধু রইনু বাকি পরিশ্রান্ত বিমল মনে মনে যেন বলে উঠল কিন্তু আমারও তো হয়ে এসেছে চুলে পাক ধরেছে রকগুলো জঙ্কের মতো গা ছেড়ে ফেলেছে সব জগদ্দল আগেই যাবে মনে হচ্ছে তারপর আমার পালা যা জগদ্দল ভালো মনেই বিদায় দিলাম অনেক খাইয়েছিস পরিয়েছিস আর কত পারবি আমার যা হবার হবে যা কোনোদিন হয়নি তাই হলো ইস্পাতের গুলির মতোই শুকনো ঠান্ডা বিমলের চোখে দেখা দিল দু ফোঁটা জল ফিরে এসে বিমল জগদ্দলকে গ্যারেজের বাইরে বেলতলায় দাঁড় করিয়ে নেমে পড়ল পেছনে ফিরে আর তাকালো না সোজা গিয়ে বসে পড়ল উঠোনে সামনে রাখল দুবতল তেজালো মহুয়া একটি চুমুক দিয়েছে সবে শোনা কে ডাকছে বিমলবাবু আছে গোবিন্দের গলা গোবিন্দ এলো সঙ্গে একজন মারোয়ারি ভদ্রলোক বাবুজি? আদাব কোন গাড়ির এজেন্ট আপনি বিমল প্রশ্ন করল গোবিন্দ পরিচয় করিয়ে দিয়ে বলল গাড়ির এজেন্ট উনি নন পুরনো লোহা কিনতে এসেছেন কলকাতা থেকে তোমার তো গাদাখানেক ভাঙা এক্সেল রিমটিম জমে আছে দর বুঝে ছেড়ে দাও এবার বিমল খানিক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে রইল দুজনের দিকে ভবিতব্যের ছায়ামূর্তি তার পরম ক্ষুধার দাবি নিয়ে ভিক্ষা ভাণ্ডটি প্রসারিত করে আজ দাঁড়িয়েছে সম্মুখে এমনিতে ফিরবে না সে শ্রেষ্ঠ ভিক্ষা চাই বিমল ব্যাপারটা বুঝল হ্যাঁ আছে পুরনো লোহা অনেক আছে কত দর দিচ্ছেন চোদ্দ আনা মন বাবুজি মারোয়ারির ব্যাঘ্র জবাব এলো লড়াই লেগেছে এই তো মৌকা ঝেড়ে পুজো সব দিয়ে ফেলুন বাবুজি হাঁ সব দেব আমার ওই গাড়িটাও ওটা একেবারে অকেজে হয়ে গেছে হতভম্ব গোবিন্দ শুধু বলল সে কি গো বিমল বাবু নেশা ভাঙল এক ঘুমের পর তখনও রাত বিমল আরেক বোতল পার করে শুয়ে পড়ল ভোর হয়ে এসেছে থেকে থেকে ঘুম ভেঙে যাচ্ছে বিমলের বাইরের জাগ্রত পৃথিবীর সমস্ত কোলাহল উপচে একটি শুধু শব্দ বিমলের কানে এসে আছড়ে পড়ছে ঠং ঠং ঠকাং ঠকাং মাড়োয়ারির লোকজন ভোরে এসেই বিমলের গাড়ি টুকরো টুকরো করে খুলে ফেলেছে শোক আর নেশা জগদ্দলের পাঁজর খুলে পড়ছে একে একে বিমলের চৈতন্য থেকে থেকে কোন অন্তহীন নৈশবদের আবর্তে যেন পাক দিয়ে নেমে যাচ্ছে অতলে তারপরে লঘুভার হয়ে ভেসে উঠছে এরই মাঝে শুনতে পাচ্ছে ঠং ঠং ঠকাং ঠকাং ওপরে জগদ্দলের সমাধি খনন চলছে যেন কোদাল আর শাবলের শব্দ গল্পকথন চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন সুবোধ ঘোষের লেখা অযান্ত্রিক আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা